वेलकम टू आवर चैनल एलिना सेम्बेलिश। आज आमरा जे नेकलेसटा बनाबो तार जोन्नो आमादेर प्रयोजन ब्लैक बीट, फाइव होल कानेक्टर। थ्री होल कानेक्टर निलेओ आमादेर होये जेतो, किन्तु बीडेर साइज जेहेतु बड़ो ताई थ्री लेयार नेकलेसेर जोन्नो एटाई प्रयोजन। प्रयोजन कैप आर एर संगे प्रतिदिनेर मतन आमादेर प्रयोजन जाम्पिंग एबं लक बीट, टार्सेल प्रयोजन, आर जेटा प्रयोजन सेटा होच्छे ओयार, संगे टुल, जेटा ना होले कोनो काजी आमरा करते पारबो ना। शुरूते जे काजटा आमादेर करते होबे, आमादेर नेकलेसेर लेंथ अनुजायी आमरा जे परिमाणेर जे लेंथेर नेकलेसटा बानाबो तार माप मतन आमादेर शुरूते कि करते होबे, एई तारटाके केटे निते होबे। तार केटे नेवार परे आमरा शुरूते जेटा करब, जे कानेक्टरटा आमरा निएछि कानेक्टরের একদম আউটার সাইডে যে হোলটা রয়েছে সেখানটাতে আমরা কি করব, তারটাকে লক করে নেব। লক করার জন্য প্রথমেই এইভাবে তারটাকে ভরে নেব। ভরে নিয়ে একটা লক বিট দিয়ে লক বিটের ভেতর দিয়ে দুটো তারকেই আমরা কি করব, পাস করে নেব। এইভাবে দুটো তারকে পাস করে খুব ভালোভাবে টাইট করে এটাকে আটকে দিতে হবে, যাতে কোথাও তার লুজ না থাকে। এবং এটা হয়ে গেলে আমরা কি করব, টাইট করে এই দেখো ভালোভাবে সুন্দর করে এটাকে আটকে নিচ্ছি, যাতে কোথাও এতটুকু লুজ না থাকে, তারটা যাতে লুজ না হয়ে যায়। এটা করার পরে এবার আমরা কি করব, এটাকে লক বিটটাকে চেপে দেব, চেপে লক করে দেব। এবার এক্সট্রা যে ছোট তারটা রয়ে গেল সেটাকে তোমরা রেখেও দিতে পারো বা কেটেও দিতে পারো। এবার শুরু হবে আমাদের মূল কাজটা। শুরুতেই দেখো আমি যেহেতু ক্যাপ দিয়ে তারটাকে বা নেকলেসটাকে বানাবো ঠিক করেছি, এই জন্য শুরুতেই আমরা কি করব, চারটা বিট ভরে নেব। চারটা বিট ভরে নেওয়ার পরে আমরা একটা ক্যাপ ভরব, তারপরে একটা বিট, এবং তারপরে আবার একটা ক্যাপ। এবার দেখো দুটো ক্যাপের ডিরেকশন কিন্তু উল্টো দিকে আছে, দুটো দিকের উল্টো দিকে হওয়াতে কি হয়েছে, বিটটা দুটো ক্যাপের মাঝখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইবার আমরা কি করব, এবার পরপর পাঁচটা বিট আমাদের ব্ল্যাক বিট ভরে নিতে হবে। পাঁচটা বিট ভরে নেওয়ার পরে ছয় নাম্বার বিটটাতে গিয়ে আমরা কি করব, একই রকমভাবে আগেরবার যেভাবে করেছিলাম একটা ক্যাপ তারপরে একটা বিট, আবার ঠিক উল্টো ডিরেকশনে আবার একটা ক্যাপ আমরা ভরে নেব। করলে দেখো কি হচ্ছে, খুব সুন্দর গর্জাস একটা লুক আসছে। দেখো এতটুকু বানানো হয়েছে তাতে এর গর্জাসনেস গর্জাসনেস এর শাইন দুটোই বোঝা যাচ্ছে। শুধু ব্ল্যাক বিটসটা দিয়ে মালাটাকে গেঁথে গেলে কিন্তু এরকম একটা হেভি লুক আমাদের আসতো না। এতটা আসার পরে পরবর্তী অংশটাতে আমরা কি করব, দেখো প্রথমে আমরা চারটে তার বিট নিয়ে তারপর একটা ক্যাপ সহ বিট ভরেছিলাম, তারপর পাঁচটা বিট নিয়েছি ক্যাপ ভরেছি, এবার দশটা বিট নিয়ে আমরা কি করব, এবার ক্যাপ ভরব। তবে এতক্ষণ ধরে যেটা করছিলাম আমরা, যে বিটগুলোর মাঝে মাঝে একটা করেই ক্যাপ ভরছিলাম, একটা বিটেরই দু সাইডে একটা করে ক্যাপ দিয়ে বিটটাকে লক করছিলাম, এবার আমরা সেটা করব না। এবার আমরা কি করব, ঠিক এই জায়গাটাতে এসে পরপর নখানা বিট আমরা কি করব, নখানা পুঁতিকে এরকম দুই দিকে দুটো ক্যাপ দিয়ে তার মাঝখানে আমরা ভরে নেব। এতগুলো ক্যাপ এ কারণেই ভরছি, যে পোর্শনটা আমরা এখন করছি সেটা আমাদের কি হচ্ছে, নেকলেসের মিডল পোর্শনটা তৈরি হচ্ছে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এক 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 করে আমি পরপর নখানা বিট ভরে নিচ্ছি। এভাবে দেখো নটা বিট ভরে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, একই জিনিসকে রিপিট করতে হবে। অর্থাৎ আমরা যেভাবে স্টার্ট করেছিলাম এখানে নেকলেসটা, ঠিক উল্টোভাবে উল্টো কাউন্টিংয়ে কি করতে হবে, আমাদের এই নেকলেসটাকে ফিনিশ করতে হবে। এই ফার্স্ট লেয়ার যেটা, হ্যাঁ, যে লেয়ারটা আমরা বানাচ্ছি এখন, এই ক্যাপ দিয়ে নখানা বিট ভরে নিচ্ছি আমরা, এটা একদম মিডিল পোর্শনে। আউটার লেয়ার যেটা থাকবে সেই আউটার লেয়ারের মিডিল পোর্শনে দেখো এরকম কি দারুণ একটা হেভি লুক এসেছে দেখো নেকলেসটাতে, এই মিডিল পোর্শনটা তৈরি হয়ে গেল। এবার একই রকমভাবে মানে উল্টো দিকটা দিয়ে আমাদের কি করতে হবে, এই আউটার পোর্শনের লেয়ারটাকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা কি করেছি, দশটা বিট নিয়েছিলাম কালো, এবার একই রকমভাবে
এই নটা ক্যাপ দিয়ে ভরার পরে আমরা এখানে পরপর শুধু ব্ল্যাক বিটস এতক্ষণ যেভাবে ভরেছি একদম পরপর 10টা ব্ল্যাক বিট আমরা কি করব এইভাবে ভরে যাব। শুরুতেই তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে নেকলেসটা আমরা তৈরি করছি সেই নেকলেসটার জন্য আমরা 10 mm এর বিট নিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ পছন্দ মতো কালার নিতে পারো। দেখো 10টা বিটস ভরা হয়ে গেছে, আগের দিকটাতে যেমন করেছিলাম একটা বিটের দুদিকে আমরা কি করছি ক্যাপ দিয়ে এই বিটটাকে ভরে নিলাম। এরপর আমরা কি করব 5টা ব্ল্যাক বিট নেব যেভাবে আগের পোর্শনটা করেছিলাম। এবার 5টা ব্ল্যাক বিট নিয়ে আবার একটা ক্যাপ ভরেছি, তারপরে 4টা ব্ল্যাক বিট দিয়ে আমরা শেষ করে নিয়েছি। এই হিসেবটা রাখতে যদি তোমাদের অসুবিধা হয়, মানে উল্টো দিকে যেটার যে নেকলেসটা বানিয়ে আসছো সেই নেকলেসের বিটগুলোকে কাউন্ট করে করে একইভাবে দুটোই যাতে সেম সাইজে আসে, সেম পজিশনে আর কি ক্যাপগুলো আসে, ঠিক সেইভাবে তোমরা করে নেবে। এবার দেখো এই যে কানেক্টার আছে সেই এইবারের কানেক্টারটাতেও আমরা কি করব একদম সাইডে বাইরের দিকে যে হোলটা রয়েছে সেখানটা দিয়ে আমরা কি করব তারটাকে পাস করব, এবং পাস করে তারটাকে কি করব একইভাবে লক বিট দিয়ে টেনে টেনে লক করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাইট করে এটাকে টেনে নেব সত্যি কথা, কিন্তু ঠিক এতটাও টাইট করব না যাতে কি হয় এই যে মালাটা রয়েছে সেই মালাটার ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যায়। এবার দেখো তোমরা চাইলে এটা করতেও পারো নাও করতে পারো, আমি কি করলাম একটা বিটের ভেতর দিয়ে এই তারটাকে আবার পাস করে নিলাম। হ্যাঁ, এতে কি হবে তারটা বাইরে বেরিয়ে থাকবে না, সেই চান্সটা একেবারেই কমে গেল। এইবার লক বিটটাকে চেপে দেব আমরা, চেপে দিয়ে লক করে দিয়ে এক্সট্রা যে তারটা রয়েছে এই এক্সট্রা তারটাকে ভালো করে কেটে দেব যাতে এটা পুঁথির ভেতরেই থেকে যায় বাইরে থেকে, এই দেখো দেখাচ্ছি আমি বাইরে থেকে যাতে এতটুকু দেখা না যায়। তাহলে কি হবে দেখো, বাইরে থেকে যদি দেখা যায় তাহলে খোঁচা লেগে যেতে পারে এটাকে পরার সময়। এইবার দেখো এই যে ফার্স্ট লেয়ারটা আমাদের তৈরি, তোমরা ফার্স্ট একটা লেয়ার যদি চাও তাহলে এই ফার্স্ট লেয়ারটা দিয়েই তোমরা কি করতে পারো পুরো একটা নেকলেস হিসেবে এটাকে ব্যবহার করতে পারো। কিন্তু শুরুতেই বলেছিলাম আমি আজকে 3 layer নেকলেস বানাবো, এই জন্য আমরা কি করব এর সেকেন্ড লেয়ার যেটা অর্থাৎ মিডিলের যে লেয়ারটা সেটাকে তৈরি করব। এটাকে তৈরি করতে গেলে কি করব দেখো, প্রথম যে লেয়ারটাতে আমরা বিট ভরেছি সেটা পরে একটা হোল আমরা ছেড়ে দেব, কারণ একবার বলেছি তবু আর একবার বলি, এক্ষেত্রে আমাদের বিডের যে সাইজ পরপর দুটো হোলে আমরা যদি সেট করি তারটাকে তাহলে পরে কি হবে দেখো এর মেজারমেন্টটা ঠিক হবে না, একটা বিডের ওপর আর একটা লেয়ারের ওপর আর একটা লেয়ার একদম চেপে যাবে। কাজেই লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার যাতে আলাদা আলাদা করে সুন্দরভাবে সেট হতে পারে সেই জন্য আমরা কি করব একদম মিডিলের পোর্শনটাতে মাঝের যে হোলটা রয়েছে সেখানে লক বিট দিয়ে তারটাকে দেখো যেভাবে করছি আমি ঠিক একই রকমভাবে ফার্স্ট লেয়ারটার মতন করে আমাদেরকে এটাকে করে নিতে হবে। করে এবার যেহেতু 3 layer এবার আমাদেরকে কি করতে হবে এখানে আমরা দুটো বিট কম নেব যাতে এর পরে অর্থাৎ যে সেটটা আমরা যে লাইনটা এবার বানাচ্ছি এটা সেকেন্ড পোর্শনটা মিডিল পোর্শন, এই মিডিল পোর্শনটাকে আবার এবার আমাদেরকে করে নিতে হবে। তবে মিডিল পোর্শনটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কোনো ক্যাপ ইউজ করব না, কারণ দেখো ফার্স্ট যে লেয়ারটা আমরা করেছি সেখানে আমরা অনেকগুলো ক্যাপ ইউজ করেছি, অনেকগুলো ক্যাপ ইউজ করার ফলে এটা বেশ একটা গর্জাস লুক পেয়েছে। এবার পরপর দুটোতেই যদি আমরা ক্যাপের ইউজ করি তাহলে দেখো ভালো লাগবে না দেখতে, হ্যাঁ কেমন একটা হচপচ টাইপের হয়ে যাবে। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ এর মিডিল পোর্শনটায় এরকম করিনি, মিডিল পোর্শনটা একদম প্লেন ব্ল্যাক দিয়েই আমি করে গেছি। এইবার এটাকে আমরা যেটা করব দুটো বিট কম নেব, দুটো বিট কম নিয়ে আবার সেই একই রকমভাবে মিডিলের যে হোলটা রয়েছে সেই মিডিলের হোলে আমরা কি করব এই যে লক বিট নিয়েছি শুরুতে লক বিট দিয়ে দেব, দিয়ে তারটাকে ভালো করে আমরা কি করব টেনে নেব, টেনে নিয়ে যাতে এতটুকু তার লুজ না থাকে সেভাবে এই দেখো টেনে নেব, আমি টেনে নিয়ে লক বিটটার সঙ্গে একদম সুন্দর করে ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে
এটার ক্ষেত্রেও একই কথা বলবো, অতটাও টাইট করবে না যাতে মালাটা একদম স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, এতটুকু নড়াচড়া করতে না পারে বিটগুলো। দেখবে নড়াচড়া করতে পারলে অর্থাৎ ফ্লেক্সিবল থাকলে মালাটা পরতেও তোমাদের ভালো লাগবে। এর যে ফল গায়ে দেবার পরে যে লুক, ফলের যে লুকটা, সেই লুকটা অনেক বেশি ভালোভাবে আসবে। আগের লেয়ারটাতে যেটা করেছিলাম, একটা বিটের মাঝখান দিয়ে আমি কি করেছিলাম, তারটাকে বের করে নিয়েছিলাম যাতে তারটা ভালোভাবে বিটের ভেতরে থেকে যায়, কোথাও খোঁচা না লাগে। এখানেও সেটাই করলাম, দেখো করে এই যে লক বিট দিয়ে যেটা করেছিলাম সেই লক বিটটাকে চেপে দিয়ে এবার আমরা এক্সট্রা তারটাকে কেটে নিলাম। কেটে নিলে দেখো আমাদের থ্রি লেয়ার নেকলেস বানাবো বলেছিলাম, দুটো লেয়ার এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো সমানভাবে ধরলে তোমরা টের পাবে যে মিডিলের যে পোর্শনটা আছে, মিডিল পোর্শনটা কিন্তু কি হয়েছে, যেহেতু আমরা দুটো বিট কম নিয়েছি, মিডিল পোর্শনটা কিন্তু ছোট হয়ে গেছে এবং এইভাবে দেখো সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে যেখানে হাত দিচ্ছি আমি, হাত ঘুরিয়ে দেখাচ্ছি, এই মাঝখানটা দিয়ে আমরা কি করব, আমরা এবার থার্ড লেয়ারটাকে অর্থাৎ ফাইনাল যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আমরা তৈরি করব। এখানে আমরা কি করব, মিডিল লেয়ারটাতে দুটো বিট আমরা কম নিয়েছিলাম, কিন্তু এইবারের লেয়ারটাতে আমরা কি করব, চারটে বিট কম নেব। এই জন্য আমরা শুরুতেই একই রকমভাবে আমরা কি করব, তার কেটে নেব। তার কেটে নিয়ে আগের বার যেরকম করে করেছি, একদম এবার ইনার সাইডটাতে অর্থাৎ নেকলেসের ভেতরের দিকে যে হোলটা রয়েছে সেই হোলটাতে এবার আমরা কি করব, এইভাবে লক বিট দিয়ে এটাকেও কি করব, আমরা লক করে নেব। দেখো কিভাবে লক করছি, তোমরা ঠিক এভাবেই সুন্দর করে ভালোভাবে টেনে টেনে কি করে নেবে, লক করে নেবে। করে নেওয়ার পরে এক্সট্রা তারটাকে কাটতেও পারো, নাহলে বিটের মাঝখানে ভরেও দিতে পারো। এইবার আমাদের যে হিসেবটা হবে, দেখো আমি এবার যেটা করেছি, এখানে দেখো প্রথমে চারটার পরে পাঁচ নাম্বার বিটে আমি ক্যাপ ভরেছিলাম, তারপরে পাঁচটা ব্ল্যাক বিট দিয়ে ছ নাম্বার বিটে তার ভরেছিলাম, কিন্তু থার্ড লেয়ারটাতে আমরা সেটা করব না। সেটা না করে আমরা কি করব, দেখো মাঝখানে যে পাঁচটা ব্ল্যাক বিট দেখালাম দেখলে একটু আগে, সেই পাঁচটা ব্ল্যাক বিটের ঠিক মাঝখানে যে বিটটা আমাদের রয়েছে সেখানটাতে আমি কি করব, একটা ক্যাপ সহ বিট ভরব। দেখো এইভাবে দুটো তিনটে পাঁচটা, তাই না, পাঁচটা হলো। এবার কি করতে হবে আমাদের, দেখো আরও কিছু বিট ভরে নিলাম, নিয়ে ঠিক এইবার দেখো পাশাপাশি না করে আমি কি করেছি, দেখো এতটা ভরে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, মেপে নিয়ে আসতে হবে। ঠিক দেখো মাঝের পোর্শনটা যেহেতু আমরা করব, তোমাদের হিসেবে গণ্ডগোল হলে তোমরা এই দিকে দুটো বিট কম নেবে, দুটো বিট কম নিয়ে নেকলেসটা করে নেবে, করে নিয়ে মিডিলের যে পোর্শনটা রয়েছে, দেখো মিডিলের পোর্শনটাতে এবার কিন্তু আমরা কি করব না, ফার্স্ট লেয়ারটায় যেভাবে করেছিলাম নখানা বিট ভরেছিলাম ক্যাপ সহ, এখানে আমরা নটা বিট নয়, যেহেতু এটা মিডিল পোর্শনের লেয়ার এবং এই লেয়ারটা কি হচ্ছে, ছোট হচ্ছে। শুরুতে যেটা করেছিলাম সেটা লেন্থ সবচাইতে বেশি, এবং মিডিলে এখন এই মুহূর্তে যে লেয়ারটা আমরা করছি সেটা লেন্থ হবে সবচাইতে কম এই নেকলেসটাতে। এই জন্য আমরা কি করব, পাঁচটা বিটকে আমরা দেখো, এই যে দেখো মাপটা দেখতে পাচ্ছ, এইভাবে পাঁচটা বিটে আমরা কি করব, এই যে ক্যাপ রয়েছে সেই ক্যাপগুলোকে পাঁচটা বিটেই ভরবো, আমরা সমস্ত বিটে কি করব না, এটাকে ভরবো না। এবং এই যে লেয়ারটা হবে, এই লেয়ারটা দেখো ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার দুটো যেমন একটার সঙ্গে আর একটা লেগে রয়েছে, এটা কিন্তু সেরকম হবে না। এটা যেহেতু চারটা বিট আমরা কম নেব, তাই খানিকটা কি হবে, ওপরে হবে। এই দেখো ঠিক এরকম একটা লুক আসবে। এই দিকটা তো আমরা কি করব, উল্টো দিকটাতে দেখো এইভাবে যেভাবে রেখেছিলাম ঠিক সেইভাবেই এখানে কি করবে, বিটগুলো গুনে নেবে। গুনে নিয়ে তারপরে মিডিল পোর্শনে যেরকমভাবে আমরা কি করেছিলাম, ক্যাপ সহ বিট ভরেছিলাম, মিডিল পোর্শনও ঠিক এরকমভাবে ক্যাপ সহ বিট ভরে নিয়ে পুরো নেকলেসটাকে কি করবে, কমপ্লিট করে নেবে। যেটা হতে পারে তোমাদের, আমি নাম্বার বলে বলে দিচ্ছি এতগুলো বিট ভরেছি, এবার তোমরা কি করবে বানানোর সময় তোমাদের যদি অসুবিধে হয়, তোমরা কি করবে, মেইনলি এখানে বলে দিলাম সেকেন্ড লেয়ারটাতে চারটে বিট কম পড়বে, মানে একদিকে দুটো বিট কম রাখবে,
আবার উল্টো সাইডটাতে দুটো বিট কম রাখবে, তাহলেই দেখবে হিসেবটা মিলে যাবে। আগের লেয়ারটাকে বারবার করে গুনে নেবে, গুনে নিলেই দেখবে সেকেন্ড লেয়ারের হিসেবটা মিলে যাবে। এইবার এই পোর্শনটাকেও কি করব আমরা, একদম মিনারের দিকে মানে ভেতরের দিকে যে হোলটা রয়েছে সেই হোলটার মধ্যে আমরা লক বিট দিয়ে লক করে নেব। দেখো বারবার করে কীভাবে লক করব লক বিট দিয়ে সেটা আমি রিপিট করছি না, কারণ শুনতে ভালো লাগবে না। আর যেটা হবে দেখো, অনেকবার একই জিনিসটাকে রিপিট করছি, তো এই জন্য তোমরা দেখো যদি একটু ভিডিওটা খেয়াল করো, ভিডিওটা খেয়াল করলে তোমরা সেটা দেখতে পাবে এবং তোমাদের কোনো অসুবিধা হবে না। কীভাবে লক বিট দিয়ে লক করতে হয় সেটা একটা দেখলে পরেই তোমরা টের পেয়ে যাবে। প্রথম বা সেকেন্ডটা যখন লক করবে এই হোলের ভেতর দিয়ে তারগুলোকে, তখনই তোমরা টের পেয়ে যাবে। দেখো আমাদের লাস্ট যে লেয়ারটা রয়েছে, লাস্ট লেয়ারটাও আমাদের এইভাবে লক করা হয়ে গেল। হয়ে যাবার পরে আমরা কি করব, এটাকে লক করে দেব, আর একটু টাইট করে দেবো। টাইট করে দিয়ে এক্সট্রা ওয়্যারটা বিটের ভেতর দিয়ে যেটা নিয়ে গেছিলাম সেটাকে কেটে দেবো। দেখো একদম রেডি আমাদের বিটস পোর্শনটা। এইবার দেখো নিজেরা দেখেই টের পাচ্ছ, শুধুমাত্র যে অংশটুকু বাকি রয়ে গেল সেই অংশটুকু হচ্ছে আমাদের এখানে একটা জাস্ট টার্সেল আটকে দিতে হবে। টার্সেলকে আটকানোর জন্য আমাদের প্রয়োজন হবে এবারে জাম্পরিং। এবার দেখো জাম্পরিং নিয়ে আমরা কি করবো, শুরুতেই এই জাম্পরিংটাকে ওপেন করে নেব, টুল দিয়ে জাস্ট প্রেসার দিলেই এটা ওপেন হয়ে যায়। এবার এইখানে দেখো একটা মাত্র হোল আছে মিডিল পোর্শনে, সেখানে জাম্পরিংটাকে ভরে নেব এবং টার্সেলের দেখো একদম এন্ডে ইউ শেপের একটা ফাঁকা অংশ থাকে, সেই ফাঁকা অংশ দিয়ে লকবিটটাকে জাম্পরিংটাকে ভরে নিয়ে জাস্ট চেপে দেব। একই রকমভাবে উল্টো দিকেও আমরা কি করব, এই জাম্পরিংটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে এখানটায় যে একটা পোর্শন রয়েছে হোল্ড করার জন্য নেকলেসটাকে সেখানে ভরে নেব। ভরে নিয়ে টার্সেলটাকে আবার একই রকমভাবে আমরা কি করব, জাম্পরিংয়ের মধ্য দিয়ে পাস করে এভাবে লক করে নেব। দেখো পুরো নেকলেসটা এবারে আমাদের রেডি। তোমাদের যেটা বলেছিলাম মাঝখানের অংশটা একদম মিডিলের যে ছোট পোর্শনটা সেটা দেখো একটু দূরে থাকবে, একটু হালকা মানে গ্যাপে থাকবে। দেখো সেই গ্যাপে থাকার জন্য দেখো এটা লুকটা কিন্তু আর একটু বেড়ে গেছে। এবার তোমরা যদি চাও মিডিল পোর্শনটাকে এরকম হালকা করে রাখতে চাও, তাহলে আর একটা একটা দুটো বিট তোমরা কি করতে পারো, মিডিল পোর্শন থেকে তোমরা কমিয়ে দিতে পারো বা সেম এভাবেই করে নিতে পারো। কেমন লাগলো নেকলেসটা তোমাদের অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাথে থেকো, টাটা।